নমস্কার, আপনারা দেখছেন বর্ধমান টিভি গোল্ড, আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌম্য বন্দ্যোপাধ্যায়। বর্ধমান টিভি গোল্ডের বিশেষ অনুষ্ঠান সৌম্য স্পিক্সে আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন যে সৌম্য স্পিক্স অনুষ্ঠানে আমরা খবরের বাইরের যে খবর, অর্থাৎ যে খবরগুলো প্রতিদিনকার নিউজ হেডলাইনে উঠে আসে না, সেরকমই কিছু খবর আমরা তুলে ধরি। আমরা সেরকম মানুষজনের কাছে পৌঁছে যাই যারা নিজের নিজের জায়গাতে, নিজের নিজের কৃতিত্বে যারা আমাদের এই শহরকে, আমাদের এই জেলাকে আরও বেশি এগিয়ে নিয়ে গেছেন। হতে পারে তিনি গানের, হতে পারে তিনি নাচের, হতে পারে তিনি নাটকের লোক, বা হতে পারে আরও অন্যান্য কোনো ক্রিয়েটিভ ফিল্ডের লোক। কিন্তু আজকের সৌম্য স্পিক্সের যিনি অতিথি, একটু অন্য ধরনের একটা ব্যাপার আজকে। আজকে যে অতিথি, মানে যিনি বলছি কিন্তু যেই বললেই ভালো হবে, কারণ একদম ছোট্ট একটি ছেলে, আমাদের একদম ক্ষুদে এক শিল্পী, কিন্তু সে তার মানে আকৃতি প্রকৃতি ক্ষুদে হলেও তার গুণ কিন্তু একদমই ক্ষুদে নয়। এবং সে ইতিমধ্যেই মাত্রই সপ্তম শ্রেণীর ছাত্র, বর্ধমান বিদ্যার্থী ভবন বয়েজ হাইস্কুলের ছাত্র, এবং মাত্র সপ্তম শ্রেণীতে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তার গানের চর্চা এর মধ্যেই গুণীজনে নজর কেড়েছে। তার গানের একটা ব্যাপ্তি, সব ধরনের গানে তার একটা অনার স্বাচ্ছন্দ রয়েছে, এবং এর মধ্যেই কিন্তু সে নানা ধরনের গান, এবং বর্ধমানের বিভিন্ন মঞ্চে তাকে আমরা গাইতে দেখছি, বর্ধমানের বিভিন্ন জায়গাতে, বিভিন্ন বড় মঞ্চে, ছোট মঞ্চে, বিভিন্ন জায়গায় তার গান আমরা দেখতে পাচ্ছি। তো এই আজকে আমাদের এই সৌম্য স্পিক্সে খুবই এই ছোট্ট অতিথি আমাদের, তার নাম সমুদ্র চৌধুরী। আমরা আজকে যাব সমুদ্রের কাছে, সমুদ্রের সঙ্গে কথা বলবো, এবং আমরা কথা বলে নেব, আমাদের সঙ্গে আরও দুজন থাকবেন, সমুদ্রের বাবা সুব্রত চৌধুরী থাকবেন, এবং সমুদ্রের অন্যতম মেন্টর, যিনি বলতে গেলে সমুদ্রকে আবিষ্কার করেছেন, তার গুণকে আমাদের সামনে তুলে ধরেছেন, সেই পার্থপ্রতিম দেবনাথ, বিশিষ্ট শিক্ষক, তিনিও আমাদের সঙ্গে থাকবেন। जब तुम साजना अंगना फूल खिलेंगे, आओगे जब तुम साजना अंगना झूम झूम के अंगना फूल खिलेंगे, आओगे जब तुम साजना अंगना সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের আজকে সৌম্য স্পিক্সে ক্ষুদে শিল্পী সমুদ্র চৌধুরী। সমুদ্র, তুমি প্রথমে তোমার কোথায় থাকো, কোন ক্লাসে পড়ো, কোন স্কুলে পড়ো, এগুলো একটু বলো ক্যামেরার সামনে। নমস্কার, আমার নাম সমুদ্র চৌধুরী, আমি ক্লাস এইটে বিদ্যার্থী ভবন বয়েজ হাই স্কুলে পড়ি, এবং গাজ বাজনা তো অনেকদিন ধরেই করছি, ভালো লাগে, গানটা আমি ভালোবেসেই করি, তো সেই কারণে আমরা শুনলাম সমুদ্রের মুখ থেকে শুনলাম। আচ্ছা সমুদ্র, আমি প্রথমে একটু তোমার কাছে যাই, সেটা হচ্ছে যে তোমার মনে আছে যে ঠিক মানে ঠিক কোন কোন সময় থেকে তুমি একটু গান করতে শুরু করলে, কোন ক্লাস থেকে বা কিছু মনে পড়ে? আমি অ্যাকচুয়ালি গান শুরু করেছি ক্লাস ওয়ান কি টু, একদম ছোট যখন ছিলে, এরকম টাইম থেকে শুরু করেছি, তারপরে গানটা একদম প্রফেশনালি শুরু করতে থাকি, তো এখন। আচ্ছা ঠিক আছে, সমুদ্র ভালো কথা। সেটা হচ্ছে যে এই যে গানের জগতে তুমি এলে, সাধারণভাবে আমরা দেখি তোমার বয়সে যখন তুমি শুরু করেছো ক্লাস সিক্স পাই, তখন খেলাধুলো এসব নিয়ে মানুষ বেশি থাকে, পড়াশুনোর চাপ তো থাকি, তোমার গানের দিকে ঝোঁক, মানে ছোটোবেলা থেকে গান শুনতে খুব ভালোবাসতে নাকি? হ্যাঁ, গান শুনতে ভালো লাগে, এবং গানটা তারপর আমি শিখতে শুরু করি। প্রথম কার কাছে তোমার শেখা শুরু হলো, কার কাছে? প্রথম যখন আমি একদম ফার্স্ট যখন আমার হাতে করি, তখন আমি আমাদের ওখানে একজন স্যার ছিলেন, তো তার কাছে আমি শিখেছি, শ্রীপ্রভুত চক্রবর্তী, ওনার কাছে আমি গান শিখেছি। তারপর অনেকগুলো আমার গুরুরা আসে, তো এখন আমি শিখছি, ক্লাসিক্যাল শিখে আমি নম্রতা রয়ের কাছে, এবং কলকাতার অতিজিৎ ভট্টাচার্যের কাছে আমি লাইট মিউজিক শিখছি এখন। আচ্ছা আচ্ছা, সমুদ্র তুমি কী কী ধরনের গান করো? স্যার আমি সব ধরনেরই গান গাইতে পছন্দ, আধুনিক করো? হ্যাঁ একদমই সব, কিন্তু আমার ক্লাসিক্যালটা একটু বেশি পছন্দ, ক্লাসিক্যাল। আচ্ছা ঠিক, জেনে ভালো লাগলো। আমি একটু যাবো হাঁটতে হাঁটতে, সমুদ্র তুমি আমাদের সঙ্গে থাকবে, আমি একটু যাবো সমুদ্রের মাস্টারমশাই,
পার্থবাবু আপনাকে স্বাগত সৌম স্পিক্সে। আমরা তখন সমুদ্রের সঙ্গে কথা বলছিলাম, আপনার ছাত্র, এবং সত্যি কথা বলতে কি মানে সমুদ্রের সঙ্গে আমাদের এই আলাপ পরিচয় বর্ধমান টিভি গোল্ডের সৌম স্পিক্স অনুষ্ঠান সমুদ্রের কাছে পৌঁছে যাওয়া সেটাও কিন্তু পার্থবাবুর হাত ধরেই, এটা একদমই বলতে হবে। আমি একটু পার্থবাবুকে জিজ্ঞেস, পার্থবাবু আপনি মানে কোন সময় থেকে বুঝতে পারলেন যে সমুদ্রের মধ্যে একটা এই প্রতিভা স্ফুরণ আছে? এবং গান তো অনেকেই করে, কিন্তু ওই একটু এক্সেপশনাল, এটা আপনি কবে থেকে আইডেন্টিফাই করেন? দেখুন, প্র্যাকটিক্যালি সমুদ্র আগে লাভপুরের স্কুলে পড়তো, লাভপুর হাই স্কুলে। আমার বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে এসেও ভর্তি হয়, এবং সপ্তম শ্রেণীতে ভর্তি হওয়ার পরে বিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে ওর প্রথম আমি গান শুনি। প্রথম দিনই গান শুনে মানে আমার ওর নজরে পড়ে যায়, এবং সত্যি কথা বলতে গেলে কি যে আমার রীতিমতো আমি আই হ্যাভ বিন টেকেন অ্যাব্যাক। একটা বাচ্চা কী করে এই ক্লাসিক্যাল সেমি ক্লাসিক্যাল গানগুলো এত পারফেক্টলি করছে? আর ব্যক্তিগতভাবে আমি যেহেতু বিভিন্ন কালচারাল প্রোগ্রামের অর্গানাইজার হিসেবে কাজ করে থাকি, আমি তো বহু শিল্পীর সান্নিধ্যে এসে থাকি, তাদের গান শুনতে শুনতে আমার ধাতস্থ আছে, কান ধাতস্থ। এর গান শুনে আমি সত্যিই কিন্তু খুব তাজ্জব হয়েছিলাম, এবং সেখান থেকেই আমার সব ছাত্রই স্নেহধন্য, এর প্রতি একটু স্নেহটা আরও বেড়ে যায়, ভালোবাসা আরও বেড়ে যায়। তখন আমি সমুদ্রকে খুব কাছে টেনে নিলাম, এবং মনে হলো যে এরকম একজন ট্যালেন্টেড শিল্পী, এর প্রমোশন দরকার আছে, এর প্রমোশন দরকার আছে। এক কথায় বলতে গেলে যাকে বলে চাইল্ড প্রডিজি, মানে শিশু প্রতিভা, এটা কিন্তু আমি সমুদ্রের মধ্যে খুঁজে পেয়েছি। ছাত্র হিসেবেও সমুদ্র যথেষ্ট বিনয়ী, যথেষ্ট ডিসিপ্লিন, সেই বিষয়ে কোনো ইস্যু নেই। আর গানটার ব্যাপারে আমি দেখেছি ও কিন্তু গানটা সত্যি খুব প্যাশনেটলি করে, গান একটা জায়গা আছে, নিষ্ঠার জায়গা আছে, এবং গানটা যেন মনে হয় ওর হৃদয় থেকে বেরোচ্ছে, মানে কণ্ঠ থেকে নয়। এত কম বয়সে 7 থেকে 8 এই তো জাস্ট মানে 4-5 দিন হলো 7 থেকে 8 উঠেছে, সেভেনই বলছিলাম ওই জন্য। হ্যাঁ, এইটা আমি একটা জিনিস জিজ্ঞেস করি পার্থবাবু, যেটা আমার জানার খুব ইচ্ছে, যে এই কোকারিকুলার অ্যাক্টিভিটিস, কেউ গান করে, কেউ আবৃত্তি করতে পারে, কেউ বাচিক শিল্প, তার পাশাপাশি পড়াশুনো, এই দুটোকে চালিয়ে যাওয়া, আপনি দীর্ঘদিন শিক্ষকতা করছেন, মানে আপনি অনেক আগেও দেখেছেন দুটোকে সমানতালে চালিয়ে যাওয়া কতটা কঠিন, কারণ একটা সময়ের পরে পড়াশুনোর চাপ আসে। আমি এটাও দেখেছি যে অনেক সময় গার্জেনরাই হয়তো সে কোকারিকুলার অ্যাক্টিভিটিস থেকে তার ছেলে বা মেয়েকে সরিয়ে নেন অনেক সময়, সামনে বোর্ডের পরীক্ষা আছে, এই দুটোকে ম্যাচ করানো যায়, আপনি দেখেছেন না? এবার এটা ডিপেন্ডস করে, আমি যেমন সমুদ্রের কথা বলি, আমার স্কুলেরই ছাত্র, তো এবার 7 থেকে যখন ও 8-এ উঠলো, ওর কিন্তু মার্কস কোটেশন খুব ভালো এসছে, মোটামুটি এগ্রিগেট 80% আর 80% প্লাস মার্কস এসছে। তাহলে এর থেকে মোটামুটি এটা বলা যেতেই পারে যে ও গান বাজনার সঙ্গে সঙ্গে পড়াশুনোটাও করছে। শুধু একটা ব্যাপারে আমি ওর কোনো আগ্রহ দেখিনি, সেটা হচ্ছে খেলাধুলো। আমরা শুনছিলাম আজকে সৌম স্পিক্সে, আমাদের সঙ্গে রয়েছে সমুদ্র চৌধুরী, রয়েছেন পার্থপ্রতিম দেবনাথ, সৌমিত্র, এই সমুদ্রর মানে শিক্ষক এবং আমাদের অত্যন্ত কাছের মানুষ। আমি একটু সুব্রত চৌধুরী, সমুদ্রর বাবা, আমি তাকে একটু ডাকবো, আপনি একটু আসবেন ক্যামেরার সামনে। এবং সুব্রতবাবু, আমি একটু জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে ছোটোবেলা থেকেই ওর একটা গান বাজনার ঝোঁক? হ্যাঁ, ছোটোবেলা থেকেই একদম। অ্যাকচুয়ালি এটা একটা বড় একটা গল্প আছে, যেটা হচ্ছে যে আমরা যখন ও সমুদ্র যখন হয়, তখন প্রায় 2 বছর পর্যন্ত ওর মুখে কোনো আওয়াজ ছিল না। আচ্ছা। তো তারপরে আমরা ডক্টরের সঙ্গে কথা বলি, তো ডক্টর তখন সাজেস্ট করে যে এরকম হয়ে থাকে অনেক বাচ্চারই, আমরা দেখুন। কিন্তু ও যখন কোনো নক করতাম বা কোনো সাউন্ড রেসপন্স করত, মানে জন্ম কি নলহাটি? না না না, জন্মটা বর্ধমানে। হ্যাঁ, বর্ধমানেই, সেই যে ডাক্তারবাবু রবীন্দ্রনাথ দলুই, উনি মারা গেছেন, যাই হোক, উনি আমাকে খুবই ভালোবাসতেন আর কি। তো এখন তারপরে আমাদের বাড়িটাতে, যেহেতু আমাদের একটা ক্ষয়িষ্ণু জমিদার পরিবারের আমরা ছিলাম, এখন আমাদের গান বাজনাটা ছিল, আমার বাবা কোনোদিন গান বাজনা করেনি, কিন্তু আমার দাদু গান বাজনা করতেন, এবং তখন ওই গান, সেই সেই জলসা, সেই গানের যে আসর, তারপরে সেই বাইজিদের নাচ, এই যে জিনিসটা, এগুলো কিন্তু একটা চলতো বরাবর। এবং হ্যাঁ, তার জন্য আমাদের জমিদারি, মানে যে সমস্ত অর্থনীতিকে, আমরা অনেকটা সংকটে পড়েছিলাম, মানে ওই অবস্থায়। সেই জন্য দাদুর ফুললি ইনস্ট্রাকশন ছিল যে যেন নাতিকে কোনোদিন গান শেখানো হবে না আমাকে। তো আমি গান কোনোদিন আমি শিখিনি, কিন্তু গানের প্রতি শ্রদ্ধাটা আমার মানে, হ্যাঁ, বরাবরই ছিল।
আমি জানি না ওর মধ্যেও তারপরে দু বছর পর্যন্ত যখন ও কথা বলতে পারলো না, আর আমাদের নিজস্ব রাধাগোবিন্দ মন্দির আছে ওখানে একটা খুব গান খুব আমাদের এমনি বাস্ত অচ্যুতম কেশবম, ওই গানটা কিন্তু সবসময় আমাদের এমনি বাজে আর কি সকালবেলা। তো যখন ওই গান ও শুনতো তখন ও কিন্তু একটা একটা আলাদা ফিলিংস ওর মধ্যে কাজ করতো আর কি। তো এইটা মানে দু বছর বা তারপর আস্তে আস্তে কি ছোটবেলা থেকেই মানে গান, হ্যাঁ ছোট থেকেই ওর সুরে সব সবটা ওর কথা যেটা বলতো সেটাও সুরে, মানে ওর যেন আমি তখনই বুঝেছিলাম যে আমাদের বাড়িতে সবাই একটু আলোচনা করেছিলাম যে ওর সুরের মধ্যে দিয়ে যাওয়াটা আমার মনে হয় বেটার ভালো হবে, মানে একটা ওদিকে ঝোঁকটা আছে। তখন ওর প্রথম স্যার প্রিয়জি চক্রবর্তী, মানে একদম পুরো হাতে খড়ি উনি দেন, তারপরে উনি প্রথম বলেন যে, তারপরে সৌমেন মজুমদার, তারপরে আরও অনেক অনেক শিল্পীরা গুরুরাজ সান্নিধ্য উনি পেয়েছেন, অনেক সবাই ওকে ভালোবাসেন মানে খুবই স্নেহ করেন।